রাখি বন্ধন উৎসব হলো একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে। এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানব জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে। রাখি বন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনেরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয়। পরিবর্তে ভাইয়েরা বোনদেরকে উপহার দিয়ে থাকে। বৃহস্পতিবার সেই পবিত্র রাখি বন্ধন উৎসব। প্রতিবারের মতো এবছরও রাজ্য বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাখি পরানোর জন্য ওনার বাসভবনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এদিন শুধু মহিলা মোর্চার সদস্যরাই নন, দলের কর্মী সমর্থক থেকে শুরু করে সকল অংশের লোকজনেরা এই অনুষ্ঠানে অংশ নেন। মহিলারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন ও ওনার মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রাখি বন্ধন হল বোনকে রক্ষা করার মন্ত্র। বোনেরা ভাইদের রাখি পরিয়ে ভাইদের কাছে নিজেদের রক্ষা করার অধিকার চায়। আর এই পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে সমস্ত বোনদের ও মাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আমি এই হেডলাইনটা পড়ার সমস্ত বোনেদের মায়েদেরকে শুভেচ্ছা জানাই। রাখি বন্ধন বোনকে ভাই দ্বারা রক্ষা করার মন্ত্র, এবং বোনেরা রাখি পরিয়ে ভাইয়ের কাছ থেকে নিজেকে রক্ষা করার অধিকার চায়। আমি আজকের দিনে এটাও বলবো, আমার ত্রিপুরার যে মায়েরা বোনেরা আছেন, আমি তো বলবো আজকের দিনে আমি তো রক্ষা করবো, আমার মতো লাখো ভাই আছে। সঙ্গে সঙ্গে ত্রিপুরার আমার মহিলারা এখন এমন হয়ে উঠেছে যে টিএসআরে এখন ওরা চাকরি করতে যায়, রাইফেলম্যান AK-47 উঠাতে জানে, উল্টো আমাদেরকে রক্ষা করতে জানে, যেটা ত্রিপুরাতে কোনোদিনই 12,000 আমাদের টোটাল ফোর্স ত্রিপুরা স্টেট রাইফেলসের, তার মধ্যে কোনোদিনও একটি মেয়েও ছিল না। আজকে সেখানে মহিলা পৌঁছে গেছে রাইফেল তোলার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য। তো আজকের দিনে মোটামুটি এটা সম পরিমাণভাবে মহিলাদের মধ্যে স্ত্রী এবং পুরুষ সেই গ্যাপিংটা ধীরে ধীরে শেষ হচ্ছে, কিন্তু তারপরও এটা আমাদের পরম্পরা, এবং সেই পরম্পরাকে শ্রদ্ধা করা এবং সেই বিষয়কে সবসময় রাখা। আর এই বোন এবং ভাইয়ের মধ্যে যে রিশতা, তাছাড়াও আমরা রাজাদের যুদ্ধবিগ্রহের সময় দেখেছি যে কোনো রাজা যখন কোনো মহারানীর সাম্রাজ্যের আক্রমণ করে, তখন যদি রাখি পাঠিয়ে দিয়েছে তো সে রাজা আর সেই সাম্রাজ্যকে আক্রমণ করে, কারণ উনি সন্দেশ পেয়ে গেছেন যে উনি ওনাকে ভাই মেনে নিয়েছে। তো ভাই হিসাবে ওনার রক্ষা করা ওনার নৈতিক কর্তব্য। এই নৈতিকতা বোধ ভারতবর্ষের মধ্যে ছিল, আজও আছে। রাখি বন্ধন হলো চিরন্তন পবিত্র সংহতির উৎসব। এই বন্ধন ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে সুদৃঢ়করণের সাথে সাথে রবীন্দ্র ভাবনায় সুভ্রাতৃত্বের বন্ধনকে উজ্জীবিত করে সমগ্র মানব জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ঐক্যের ছবিকে আরও উজ্জ্বল করে তোলে, এমনটাই মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বোনেরা ওনাকে রাখি পরানোয় তাদের স্নেহ ও অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞ প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।